Tabiz. শেষ বিরতির বাধা টপকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি কৃষ্ণ বালক, আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 তাবিজের সিজন 3। আমরা এক ঘন্টা অতিক্রান্ত করেছি এবং এক ঘন্টায় নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে এই অপার্থিব জগতে হাঁটাচলা করার চেষ্টা করেছেন, মনের চোখে দেখার চেষ্টা করেছেন এবং আপনাদের জীবনের গল্পের সাথে সেটি মেলানোর চেষ্টা করেছেন। যারা শুনছেন এবং দেখছেন তাদের জন্য বলছি, যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার বন্ধুর জীবনে কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন এবং সেই শেয়ার করা ঘটনাগুলো আমরা বাছাই করব এবং সেখান থেকে আপনাকে হয়তো আমরা আমন্ত্রণ জানাতে পারি আমাদের এই শোতে, এবং আপনার মাধ্যমে আপনার কথাগুলো হয়তো বা ইথারে তরঙ্গে ভেসে সবাই শুনতে পাবে। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা তো যে কথা বলছিলাম, আমরা থেমেছিলাম সেই জায়গাতে, আমার সেই বরিশালের ঘটনা বলছিলাম আর কি। আসলে আমাদের চারপাশে তো অনেক রকম ঘটনা আছে, যুক্তির বাইরের গল্প, যুক্তির বাইরের জীবনের গল্প। আপনার কাছে এবার আমরা কী শুনবো? আমার একটা খুবই কাছের পরিবারই বলা যায়, তার ব্ল্যাক ম্যাজিক যে ব্যাপারটা থাকে সে ওটা দিয়ে গিয়েছিল আর কি, তার ওই ব্যাপারটা তার সাথে হয়। সো ওর কথাই বলি, তো দেখা যায় সে অনেক ছোট ছিল, ধরেন ক্লাস 7-8 পড়তো। তো তখন থাকে না যে আপনার প্রেম ভালোবাসার প্রণয় ওরকম একটা ব্যাপার হয়েছিল, তো সে একটা হিন্দু ছেলের প্রেমে পড়ে। তো পড়ার পরে হচ্ছে অনেক পাগলামি করছিলেন, ওইখান থেকে গল্পটা আর কি। তো দেখা যায় কি, প্রথমত শুরু করলে প্রথমে নর্মালি ছিল যে ধরেন প্রণয় হচ্ছিলো, তাদের মধ্যে ব্যাপারগুলো ঘটছিল, কেউ জানতো না। তো জানার পরে ফ্যামিলি জানার পর অনেক প্রেশার টেশার হয়, তখন হচ্ছে একটা সময় এমন হয়েছিল যখন থেকে শুরু হয় সে ছুরি নিয়ে বসে থাকতো। সে এমন হতো যে আপনার ধরেন একটু পরপর তার বাবা মাকে বলছে যে আমাকে বের করে দাও, নাহলে হচ্ছে আমি রক কেটে ফেলবো বা মরে যাবো, তোমাদেরকে মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার ছিল। সব একটা আতঙ্কে নিয়ে থাকতো, তো যেহেতু নিজের মেয়ে ফেলে তো দিতে পারছে না। তখন হচ্ছে দেখা গেছে ওরা প্রথমত সাইকিয়াট্রিস্ট দেখায়, হুজুর দেখায়, সব কিছুই দেখায় এবং বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি কী হচ্ছিল। এগুলো হতে 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 দেখা গেছে প্রতিদিনই ওদের ঘরে একটা খুব তাণ্ডব চলছে। প্রতিদিনই ও ঠিক ধরেন রাতের বেলা শুরু করছে যে আমাকে বের করে দাও, বের করে দাও, ওর পুরো হাতে কাটা দাগ শুরু হয়ে গিয়েছিল এবং কেটে ফেলছিল এবং খাচ্ছিল না, মানে যা করা পসিবল ছিল। পরে হচ্ছে তখন ওরা জানতে পারেনি যে ছেলেটা হিন্দু, তখন হচ্ছে ওরা বলছে ঠিক আছে এখন তো তুমি অনেক ছোটো, আমরা কথা বলে রাখি ছেলেটাকে আনো, ছেলে বাবা মা কেন। তখন ছেলেকে আনতে গেছে যখন, তখন হচ্ছে তারা জানতে পারে যে হিন্দু এবং কোনোভাবেই তো এই ব্যাপারটা মানবে না। তো এরকম যখন ঘটতে থাকে এবং ওরা তখন ভাবে যে এর সলিউশনটা কী, এর তো হবে না, পসিবল না, আর এটা বুঝতেও পারছিল যে ও তো ছোটো, এখন হয়তো বা মনে হচ্ছে পরে গিয়ে হয়তো ইমোশনাল অনেক কিছু, অনেক ইমোশনাল বুঝতে পারছে না। ক্লাস 7-8 আমাদের সবারই এরকম প্রেমের ব্যাপার থাকে। তখন সে শুরু করে হচ্ছে এইসব পাগলামি বাড়তে থাকে বলতে, সে দেখা গেছে তার মা রাতের বেলা ঘুম থেকে উঠে দেখছে তার পাশে বঠি নিয়ে বসে আছে কিংবা ছুরি নিয়ে বসে আছে। তখন না ব্যাপারটার ভৌতিক থাকে না, তখন ব্যাপারটা মানে মেরে ফেলার মতো একটা ব্যাপার থাকে এবং কী করবে, খুব সিরিয়াস ইস্যুতে চলে যায়। পরে হচ্ছে উনি আমার ওনা ওই মেয়েটার হচ্ছে খালুকে বলে বসে, তো ওনার হচ্ছে অনেক এইসব ব্যাপারে জ্ঞান ছিল। তো উনি হচ্ছে তখন বলে যে ঠিক আছে আমার একজন পরিচিত আছে, আমি তাকে দিয়ে দেখে। এখানে একটা ব্যাপার আছে, যখনই কোনো হুজুর আসতো ও তখন কিন্তু হুজুরটার সামনে যেতে চাইতো না, ও তাণ্ডব করতো, চিল্লাতো এবং অকথ্য ভাষায় গালাগালি করতো, যেগুলো ও কখনো হয়তো বা কারোর সামনে উচ্চারণও করেনি। এবং আমরা সাধারণত ফ্রেন্ডের সামনে আমাদের অ্যাকচুয়াল রূপটা দেখাই, বাবা মার সামনে না। ওদের ওর ফ্রেন্ডরাও হচ্ছে খুব অবাক, ওর সবচেয়ে কাছের যে বান্ধবী ছিল ও খুব অবাক হতো যে ওর মুখে এইসব কথা যখন শুনছিল যে এগুলো ওরা বলছে। তখন ওকে জিজ্ঞেস করার পর ও বলছিল যে আন্টি ও কিন্তু কখনোই এরকম কথা বলে না আমাদের সাথেও, দুষ্টমি করে হয়তো বা কিছু অকথ্য ভাষা আমরা ব্যবহার করে ফেলি কিন্তু এরকম বাজে ভাষা কখনোই ব্যবহার করেনি, আর এই একটা স্পেসিফিক জিনিসেই কিন্তু ও ব্যবহার করতো। এবং যখন ওকে এরপর জিজ্ঞেস করা হতো ও বলতে পারত না। এরপর যখন খবর নেয়, তখন হচ্ছে খবর নেওয়ার পর জানতে পারে যে একটি স্পেসিফিক জায়গা, আমি নামটা না বলি, ওখানকার একজন লোক দিয়ে বেসিক্যালি ওর নামে নাকি তাবিজ করা হয়। এবং তাবিজটা নাকি এটা ছিল যে ওকে যাতে ঘর থেকে বের করে ওই ছেলেটার কাছে দিয়ে আসে, বেসিক্যালি ওই ছেলেটাই করে। এবং মেয়েটা খুবই প্রভাবশালী একটা পরিবারের মেয়ে ছিল এবং তার বাবা পলিটিক্সের সাথে জড়িত ছিল। পরে জানতে পারা যায় যে ছেলেটার অ্যাকচুয়ালি মতলবটাই ছিল অন্যরকম, এমন না যে জাস্ট মেয়েটাকেই ভোগ করা বা কিছু, এমন না, মানে ওই পরিবারেই সে ঢুকতে চাচ্ছিল।
সম্পত্তি এনে অনেক অনেক ক্রিটিক্যাল কিছু ব্যাপার ছিল। পরে যখন ওই জানতে পারে ওই মেয়েটাকে পানি এনে দেন অল, ওকে তার দেখিয়ে খাওয়ানো হয় না, ওকে যখন নর্মালি খাবার দিচ্ছে তখন খাবারের সাথে হয়তো বা যাতে ওটা কাটে ওভাবে জিনিসপত্র দেওয়া হতো এবং ও বুঝে যেত ওই জিনিসটা খেতই না, ওকে জোর করেও খাওয়ানো পসিবল না, অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিত কোথা থেকে। এবং ওদের বাসায় কিন্তু সব চাকু বা ছুরি বা যেটা দিয়ে ও নিজের ক্ষতি বা কারো ক্ষতি করতে পারবে সবই ছুরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু কোথা থেকে যেন একটা ছোট ছুরি ও বের করে ফেলত। এগুলো ঘটতেছিল ঘটতেছিল ঘটতে ঘটতে পরে হচ্ছে ওরা যখন ওই লোকের কাছে যায় এবং খুবই অবাক হওয়ার মতো একটা বিষয়, লোকটাকে গিয়ে কিন্তু ওই মানে ওর যে খালু সে কিন্তু গিয়ে বলে না তার কী হয়েছে বা কিছু, সে জাস্ট বলে যে এরকম পরিচিত আমার বন্ধুর মেয়ে এরকম হচ্ছে। তখন পুরোপুরি নামটাই বলে যে এই নামটা মেয়ে, মেয়েটার নাম কি এটা, বাবার নাম কি এটা, মায়ের নাম কি এটা, মেয়েটা কি এখানে পড়ে, মেয়েটার বয়স কি এত। উনি খুবই অবাক হয় এবং অবাক হয়ে ওনাকে যখন জিজ্ঞেস করে যে আপনি কীভাবে জানেন, তখন ওই লোকটা কিন্তু ওই তাবিজটা যে করেছিল সো উনি বলে যে আমার এখানেই এসেছিল এবং ওর নামে তাবিজটা আসলে আমার এখানেই করা হয়েছে এবং এটা দিয়ে বলা হয়েছে যে যাতে হচ্ছে মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়। পরে ওনার কাছে গিয়ে ওনাকে দিয়ে তাবিজ কাটানো হয় অ্যান্ড এভরিথিং, এরপর মেয়েটা একদম ঠিক হয়ে যায়। এবং খুব অবাক বিষয় যেটা, মেয়েটা ওই ছেলেটাকে চিনতে পারে না। আচ্ছা, সো ছেলেটা এরপর যখনই ওর সামনে আসে মেয়েটা ওকে চিনতেই পারে না। এবং এমনও হয়েছে যখন তখন তো স্কুলে পড়তো, স্কুলে ছেলেটা স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল, ওর বান্ধবীরা তো ওই ছেলেটাকে চিনতো, বান্ধবীরা বলছে যে তুমি চিনতে পারছো না কেন, তোমার সাথে তো সম্পর্ক ছিল না এভরিথিং। তখন মেয়েটা অবাক হয়ে বলতো যে আমি তো ওনাকে কখনো দেখিনি, উনি কি কোথায় ছিল। সো ওই ব্যাপারটা যেমন হচ্ছে আমার কাছে, কারণ আমি মেয়েটাকে অনেক ছোটো থেকে দেখেছি, তো ওই সময় আমরা ওর বাসায় গিয়েছিলাম এবং দেখেছি ও কীরকম পাগলামি করছিল। সো তখনের ওই ব্যাপারটা না মানে আমরা দেখেছি বা আমাদের সামনে দিয়ে ওর বাবা মার কষ্ট বা ওর ভাই বোনের কষ্ট তো আমরা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু প্রত্যেক দিন একটা আতঙ্কে ওরা ছিল যে হয়তো আজ ওদের শেষ দিন বা আজ হয়তো বা মেয়েটা নিজেকে শেষ করে ফেলবে। স্বাভাবিক মেয়ে অস্বাভাবিক হয়ে গেল, অস্বাভাবিক। এবং মেয়েটা খুবই হাসি খুশি ছিল, মেয়েটা কখনো এই ধরনের কোনো ব্যাপারে ছিল না। পরে ওই লোকটাকে অবশ্যই আইনের আওতায় আনা হয় এবং অনেক ব্যাপার হয়, কিন্তু মেয়েটার জীবনে যা হয় এবং ও একটা স্কুলে দেখা গেছে ওই বছরে সে কোনো পরীক্ষা দিতে পারেনি, তাকে এমনও হয়েছে যে তাকে শহর চেঞ্জ করে আরেকটা শহরেও নিয়ে যাওয়া হয় এবং ওই শহরে গিয়েও সে হচ্ছে কোনো না কোনোভাবে, এবং তাকে যে বাসাটাতে নেওয়া হয় শহর চেঞ্জ করার পর, এখানে একটা ব্যাপার বলে নিই, ওই বাসাতে কোনো প্রকার ধারালো কোনো জিনিসপত্র রাখা হয়নি, তাকে একটা আলাদা রুমে রাখা হতো, তাকে আটকে রাখা হতো বলতে গেলে, ওখানেও সে ছুরি নিয়ে চলে আসে। সো তখন যখন হচ্ছে ওকে জিজ্ঞেস করা হয়েছিল ওই সময়টাতে যে তুমি কোথা থেকে পাচ্ছ, তখন নাকি সে বলেছে আমাকে এনে দেয়। তো জিজ্ঞেস করে যে কে এনে দেয়, ওকে একজন আছে এনে দেয়, একজনটা কে বা কীরকম ওগুলা কিছু না, সে জাস্ট বলে যে আমার একটা বান্ধবী আছে সে আমাকে এনে দেয় এবং সে আমাকে বলে। এবং ওই মানুষটা মানে তার ব্যাখ্যাটা এমন ছিল যে যে এনে দিত সে নাকি বারবার ওকে বলতো যে শেষ করে দাও, এটাই তোমার স্বাধীনতা। আর একটা ক্লাস 7-8 মেয়ে, বাংলাদেশের কনজারভেটিভ ফ্যামিলিতে কিন্তু বলা হয় যে আমাদের কাছে স্বাধীনতাটাই অনেক বড়, তাকে ঠিক ওই জিনিসটা দিয়েই কিন্তু মোটিভেট করা হতো যে তুমি এখানে মেরে ফেললেই তোমার কিন্তু স্বাধীনতা পেয়ে যাচ্ছ, তুমি ছেলের কাছে চলে যেতে পারছো, তোমার লাইফটা অন্যরকম হয়ে যাবে, এসব বলা হতো, এগুলাই চলছিল। তো পরে আমরা বুঝতে পারি যে যেটাই করা হয়েছিল ওর সাথে, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক বা যাই হোক, ওখানে একজন ছিল যে হচ্ছে এসেই ওকে এগুলা করতো। এবং ও পরে বলছিল যে আমি যখন ও যখন মানে ও এভাবে বলছে যে আমি যখন খুব বেশি রেগে যাচ্ছিলাম বা যখন হচ্ছে আমাকে সবাই উত্তপ্ত করছিল, তখন ওই তার মনে হতো যে তার ভিতরে কিছু একজন প্রবেশ করে ওই গালিগুলো বলতো, ব্যাপারটা ছিল এমন। কারণ তার পরিবার বা তার যেই বন্ধু বান্ধবের সার্কেলটা ছিল, ওরা কেউই এমন ফ্যামিলি ছিল না যে, আর তখনকার টাইমটা অনেক কনজারভেটিভ ছিল এবং ও খুবই ছোট একটা শহরের মেয়ে ছিল, সো ওর আশপাশের মানুষরাও এই ধরনের অকথ্য ভাষা সে কখনো শুনেনি। সো তার কাছে যখন সে নর্মাল হয় জিজ্ঞেস করে, সে খুব অবাক হয় যে এগুলা কি কথা, কারণ এগুলো আমি তো করিনি। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের কথাও সে শুনেনি, কারণ তাকে খুবই আদর করে বড় করা হয়েছে এবং তার আশপাশের মানুষ, ইভেন তার ফ্রেন্ডরাও তাকে খুব আদর করে মানে তার পাশে ছিল। সো তার কাছে সবার প্রথমে এটা ছিল অবাক কর যে এই কথাগুলো এক্সিস্ট করে বা এই কথাগুলো আমি বলেছি। সো এই জিনিসটা যেমন আমার কাছে এখনও কোনো ব্যাখ্যা থাকে না যে তাবিজ ব্যাপারটা তো অনেক
অনেক শেডি একটা ব্যাপার। আমি যেমন পার্সোনালি তাবিজ বিশ্বাস করি না, সো আমার কাছে যেমন এটা খুবই হাস্যকর লাগতো যে কি বলছে। তো যখন হচ্ছে আমি তার ওই রূপটা দেখেছি এবং পরের যে রূপটা দেখেছি তখন আমি ঠিক মিলাতে পারি না যে এমনও কিছু হয়তো বা আছে যেটা আমার কাছে আমার সাথে হয়নি বলে আমার কাছে ব্যাখ্যা নেই। যেমন আমি যা বললাম এর আগে যে আমার সাথে যা যা হয়েছে, সো ওগুলোর কিন্তু ব্যাখ্যা ছিল না এর আগ পর্যন্ত আমার কাছে। এগুলো একটা ভূতের মুভির কোনো একটা গল্প ছিল, কিন্তু যখন আমার সাথে হয় তখন আমি বুঝতে পারি। আপনার হয়তো বা অনেকেই অনেক জায়গায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কেউ গ্রাম থেকে, কেউ কনক্রিটের শহর থেকে। আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই, আসলে আপনাকে সাথে নিয়ে শেয়ার করতে চাইবো। প্রথমত হচ্ছে যে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কারণ এটি আমার জীবনে ঘটে যাওয়া গল্প বা তার জীবনে ঘটে যাওয়া গল্প বা অন্য অনেকের জীবনে ঘটে যাওয়া গল্প, এটি কিন্তু সবার সাথে ঘটে না। ধরেন যারা গ্রামে বড় হয়েছে আমরা আর কি, গ্রামে কিন্তু আসলে প্রতি পরতে পরতে একটা কিন্তু গল্প থাকে, মানে অন্ধকার যেখানে থাকে সেখানে কিন্তু নতুন নতুন রহস্যের গল্প জন্ম হয় আর কি। আমাদের সঙ্গে একটা বন্ধু আমাদের স্কুলেই পড়তো, তার নাম হচ্ছে নাজমুল, মানে দুরন্ত ডান পিঠে ছেলের একটা যদি সংজ্ঞা দিই নাজমুল ওয়ান অফ দেন আর কি। তখন আমরা খুবই ছোট, মানে খুব ছোট, মানে ধরুন আমরা 6-7 এরকম ক্লাসে পড়ি আমরা আর কি। তো গ্রাম তখন আসলে আরও গ্রাম ছিল, এখন তো ধরেন সভ্যতা গ্রামেও পৌঁছে গেছে। তো আমাদের গ্রাম থেকে ধরুন 1 কিলোমিটার দূরে একটা জঙ্গলের মতো জায়গা ছিল, যে জায়গাটা আমরা সবাই বলতাম যে হচ্ছে একটু মানে এড়িয়ে চলার মতো জায়গা আর কি। মানে ব্যাপারটা আমি যদি সিকোয়েন্সটা বলি তাহলে আপনারা যারা শুনছেন এবং আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে ধরেন একটা মাঠ, মাঠের মাঝখানে একটা অনেক প্রকাণ্ড জঙ্গল, অনেকগুলো বাঁশ বাগান, সেখানে পুরনো পুরনো আম গাছ, আম বাগান, মানে বাঁশগুলো আসলে কেউ কাটে না, এর গল্প এর পেছনেও গল্প আছে। মানে ধরেন একটা বাঁশ বাগানে বাঁশ কেউ কাটছে না, মানে বাঁশগুলো পড়ে আছে নিচে, সেখান থেকে বাঁশ গদাচ্ছে, অন্ধকার, একটা শেডি শেডি ভাব অন্ধকার। আর ওইখানে একটা মিথ আছে, মানে ছিল আর কি, এখনও সেটা আছে, ওই জায়গাটাকে বলা হতো আস্তানা পাড়। ওখানে অনেক বছর আগে একটা সাধু এসে আস্তানা তৈরি করেছিল এবং তারপর থেকে জায়গাটা নিয়ে মানুষ এক ধরনের গল্প বলেন, বিশ্বাসের জায়গা বলেন, সেটি আছে। মানে মোটামুটি সব ধর্মের মানুষই সেখানে যেয়ে মানত করত। মানে সেখানে একটা উঁচু ডিবির মতো ছিল মাটির, উই পোকার যেমন ডিবি করে না ঠিক ওরকম আর কি। ওখানে যেয়ে মনে করেন কেউ মুরগি দিয়ে আসতো, কেউ দুধ দিয়ে আসতো, কেউ কলা দিয়ে আসতো এবং তারা মনের ডিজায়ার সেখানে বলে আসতো আর কি। অনেকের জীবনে ঘটতো, অনেকের জীবনে ঘটতো না। তো জায়গাটা বেসিক্যালি আসলে নর্মালি মানুষজন এড়িয়ে চলতো, ওই বাঁশ বাগান থেকে কেউ বাঁশও কাটতো না, কারণ ভাবতো যে আসলে যদি, মানে গল্প ছিল এরকম যে ওখান থেকে কেউ বাঁশ কেটে নিয়ে আসলে সে ঘর ভেঙে পড়ে যাবে, আর যে বাঁশ কেটে নিয়ে আসবে তার প্রচণ্ড জ্বর হবে এবং সে মারা যাবে। ধরেন হয়তো বা কোনোদিন এরকম ঘটনা ঘটেছে দু একবার, এই জন্য মানুষের মনে বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে আর কি। তো আপনার ব্যাপারটা এরকম যে শীতকালে যখন হচ্ছে ওই যে ধান গাছগুলো কাটে, যখন মাঠটা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু অনেকে ফুটবল খেলে, ক্রিকেট খেলে মাঠের মাঝখানে আর কি। তো আমরাও ওরকম ওই বাগান থেকে ধরেন একটু দূরে আর কি আমরা খেলছিলাম বিকেলবেলা আর কি। খেলতে খেলতে হঠাৎ করে দেখলাম যে আমাদের এই ক্রিকেট খেলছিলাম যে আমাদের আসলে লঙ্গে যে ফিল্ডিং করছিল নাজমুল, নাজমুল নাই। প্রথমে ভাবছি অথবা সে প্রকৃতিটাকে সাড়া দিতে গেছে বা সে অথবা পাশে বিশ্রাম নিচ্ছে এরকম আর কি। তো খেলতে খেলতে যখন সন্ধ্যা গড়ায় আসছে, মানে যখন মাগরিবের আজান দিবে দিবে ভাব আর কি, নাজমুল আসলে কোথাও নাই, নাজমুলকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো মানে তখন তো আমরা আসলে একটু ভয় পাই, পাশে আস্তানা পাড়, নাজমুল নাই। তখন হচ্ছে গ্রামে আমরা একজনকে পাঠাই যে তুমি বাড়িতে যেয়ে বড়দের ডাক দেওয়া নিয়ে আসো, নাজমুল তো নিখোঁজ। বাড়ির থেকে ধরেন ওই কথা শোনার পরে কিছুক্ষণের মধ্যে কিছু লোকজন আসে, মুরব্বীরা আসে আর কি, মুরব্বের লাইট টাইট সব নিয়ে আসে, হ্যাজাক বাতি টাতি সব নিয়ে আসে যে ওকে সার্চ করতে হবে। তো নাজমুলকে খুঁজতে চারদিকে খোঁজাখুঁজি করার পরে ভাবে যে নাজমুল নিশ্চয়ই মানে জঙ্গলের মধ্যে ঢুকছে আর কি, বা কোনো ঘটনা তার সাথে ঘটেছে। তখন সবাই জঙ্গলের মধ্যে যায়, অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পর একটা পর্যায়ে আমরা সবাই একসঙ্গে দেখি নাজমুল একটা উঁচু গাছের উপরে বসে নিচে তাকা মানে তাকিয়ে আছে আর কি। ওই গাছে নাজমুলের পক্ষে ওঠা কোনোভাবেই সম্ভব না, মানে গাছের হাইট ধরেন তার চেয়ে মিনিমাম 15-20 গুণ বড় মোটা গাছ, এবং সে উপর মানে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে লাইট উপরে মারার পরে দেখে যে একটা মানুষকে দেখা যাচ্ছে আর কি, দ্যাট ওয়াজ নাজমুল। এবং নিচে সে তাকায়, সবার দিকে তাকায় আছে, সে কোনো কথা বলছে না। তাকে যখন সবাই ডাকে মানে সে শুনতেই পাচ্ছে না ব্যাপারটা এমন আর কি। তারপরে তাকে সেখান থেকে নামানো হয়, নামানোর পরে বাড়িতে নিয়ে আসার পর নাজমুলকে জিজ্ঞাসা করা হয় নাজমুল ঘটনাটা কী। তো সে যখন স্বাভাবিক জীবনে ফেরে, মানে যখন সে স্বাভাবিক হয় আর কি, সে বলছিল যে আমি ওখানে ফিল্ডিং করছিলাম, হঠাৎ করে মনে হলো যে আমাকে পিছন থেকে কেউ ডাকতেছে, আমাদেরই বন্ধুর মতো কোনো একটা কণ্ঠস্বরে আর কি ডেকে তাকে প্রলোভন দিচ্ছে, এখানে অনেক সুন্দর একটা ফল আছে, তুই আয় আমরা একসাথে খাই।
তো ভাবছি যে আমি খেলবো না, আমি ফলটা খেয়ে আসি। তো সে যখন ওই বাগানের ঠিক পাশে যায়, ওই বন্ধু তাকে ডাক দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। যখন তার সে চেহারা দেখে, হাফ প্যান্ট পরে একটা ছেলে সামনে হাঁটছে, সে তার পেছন হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে ঢুকে যায়। ঢোকার পরে সে বলে যে আমি দেখলাম যে ওই ছেলেটা গাছে উঠে যাচ্ছে। তো আমি এই গাছে যখন হাত দিলাম, মনে হলো আমিও গাছে ওঠার শক্তি পেয়ে গেছি আর কি, আমিও গাছে উঠে গেলাম। গাছে ওঠার পরে আমরা দুজন একই ডালে বসে ওখানে হচ্ছে আপনার ওই যে জারুল ফুল এবং জামরুল ফল পেকেছিল তখন আর কি। তো সে ফল খাচ্ছে, সে তার বন্ধু ফল খাচ্ছে। হঠাৎ করে দেখে তার বন্ধুটা নাই, একটা কালো রঙের বেড়াল শূন্যের মধ্যে উঠতেছে আর কি। মানে সে দেখে তার বন্ধুরা হঠাৎ করে ডান পাশে নাই, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তার বন্ধুটা নাই, কিন্তু একটা বেড়াল শূন্যের মধ্যে ভাসতেছে আর মিউ মিউ করতে করতে তার দিকে এগিয়ে আসতেছে আর কি। মানে একটু ভাবেন, যখন সন্ধ্যা হয়ে গেছে, সে তখন একা একটা জঙ্গলের মধ্যে একটা গাছের উপরে বসে আছে বলে। তারপরে আমার আসলে অনেকক্ষণ সেন্সের মধ্যে ছিল না, আমি গাছের মধ্যে বসে আছি, আমার মনে হচ্ছে আমি কিছু শুনতেও পাচ্ছি না, কিছু দেখতেও পাচ্ছি না। তারপরে যখন আপনারা এসে আমাকে ডাকেন, তখন আমি প্রথমে শুনতে পাই না, তারপরে একটা সময় আমি বুঝতে পারি যে আমাকে নিচ থেকেও ডাকছে আর কি। তখন তার গাছ থেকে তাকে নামানো হয়। এবং মানে ওই যে একটা ঘটনা আর কি, মানে ওই যে আস্তানা পার্ক সম্পর্কে বলছি আমরা আর কি, এরকম আরও অনেক ধরনের ঘটনা সেখানে ঘটে আর কি। আর প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় হয়তো এরকম কোনো ঘটনা থাকে, যে ঘটনাগুলো আসলে মানুষকে যুক্তির বাইরে জগৎ সম্পর্কে বিশ্বাস করতে বাধ্য করে। আপনার কি জানা শোনা আর কোনো ঘটনা আছে এরকম, বা কারো কাছ থেকে শুনেছেন? আমাদের সাথে যেমন একটা হয়েছিল, আমরা বগুড়াতে গিয়েছিলাম। তো বগুড়াতে আমরা বন্ধুর বাসায় ঘুরতে যাই। তো তখন হচ্ছে যেটা হয়, প্রথমত কয়েকদিন আমরা নর্মালি ছিলাম। তো একদিন হচ্ছে আমাদেরকে একটা ওর আর একটা বন্ধুর বাসায় হচ্ছে উনি হচ্ছে আমাদেরকে বেসিক্যালি বগুড়া শহরটা দেখাচ্ছিল। তখন হচ্ছে কী যেন জিনিস নিতে হবে, তার বাসায় যাচ্ছে। তো আমার কুকুর বেড়াল খুবই পছন্দ। তো তার বাসায় একটা কুকুর ছিল, কুকুরটা হচ্ছে খুব সুন্দর কুকুর ছিল, হ্যান ত্যান এগুলো বলছিল আমাকে। তো তখন হচ্ছে আমার স্বাভাবিকভাবে কৌতূহলবশত আমি বলি যে আমি একটু দেখতে যাব। তখন সে জাস্ট আমাকে বলছিল যে আপনি একটা কাজ করেন, তো মাগরিবের ওয়াক্ত একটু মাথায় কাপড় দিয়ে যান। তো আমি না তখন বুঝতে পারিনি, আমার কাছে প্রথমত লেগেছে কেন হঠাৎ করে কেন বলছে, আজান তো পড়ে গেছে অনেক আগে। তো ঠিক আছে, আমি তাও গেলাম, যাওয়ার পরে ঢুকলাম। ঢোকার পরে যা হয়, আমি স্বাভাবিকতভাবে খুব কৌতূহলবশত খুব এক্সাইটমেন্টে কুকুরটাকে কোলে নিই এবং কুকুরটার সাথে অনেক খেলা করছি। এরকম সময় আমি যে দেখলাম ও হঠাৎ করে কুকুরটা একটা দিকেই তাকিয়ে অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে। তখন হচ্ছে এর আগ পর্যন্ত আমার সাথে অনেক যা করে আর কি, কুকুরা এরকম দুষ্টামি করছিল, আদর নেওয়ার চেষ্টা করছিল, মজা করছিল, হুট করে নেমে যেতে চাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে চিল্লাচ্ছিল, এবং আমার দিকে আর ওই দিকে তাকিয়ে চিল্লাচ্ছিল। আমি যে দেখলাম তখন ভাইয়াটা নামলো, ভাইয়াটার চোখটা একটু অন্যরকম লাগলো। চোখটা অন্যরকম লাগলো বলতে আমি বুঝিয়ে বলি, উনি আমার দিকে তাকালো আর ওই দিকে তাকালো, ঠিক যেদিকে কুকুর তাক মানে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল। উনি জাস্ট আমাকে বললো যে আপনি বের হন, এখনই বের হন। আমি বললাম কেন? আমি তখন ভাবলাম যে আমি মনে হয় কিছু একটা করেছি, কারণ একজন মাংস বাসায় এসেছে কিছু একটা কিনা। বলছেন আপনি বের হন, তাড়াতাড়ি বের হন। বের হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমরা গাড়িতে ছিলাম উনি কিছু বলেনি, উনি কন্টিনিউয়াসলি দোয়া করে যাচ্ছিলেন। দেন আমরা এসে বসি, বাসায় আসি, তখন আমি জানতে পারি যে ওনাদের যে বাসাটা ওইটা হচ্ছে অনেক আগের যে বাসাগুলো থাকে না, ওই বাসাগুলোর মতো, কিন্তু একটা পুরো জায়গা নিয়ে, এরকম একটা জায়গা নিয়ে ওই বাসাটা। তো ওনাদের ওখানে নাকি চারটা জিন ছিল। তো ওরা যখন বাসা বানাতে যায়, এবং ওরা তো মোটামুটি যখন ডেভেলপাররা আসা শুরু করে, ওখানে ওনারা কিছু করতে পারে না, করতে গেলেই কোনো না কোনো একটা ঝামেলা হয়। যিনি প্রথম ধরেন ওনাদের প্রথম যেটা হয় যে মিস্ত্রিটা কাজ করতে গিয়েছিল উনি মারা গিয়েছে, এরকম ব্যাপার, এগুলো তো খুবই এক্সট্রিম ব্যাপার। তখন সে করে যেটা, সেটা হচ্ছে আপনার ওরা ওই বাসাটাতেই থেকে যায়, কোনো রেনোভেশন বা কিছু ওনারা করতে পারে না। এবং উনি তখন বললো যে চারটা সাপ নাকি ওখানে আছে, যে সাপগুলো হচ্ছে চার কোনায় থাকে ওনাদের বাড়ি। এবং যখনই হচ্ছে কোনো বাইরের মেয়ে আসে, তার মাথায় যদি কাপড় না থাকে, তখন হচ্ছে ওরা খুব বিরক্ত হয়ে যায়, ওনাদেরকে বিরক্ত করা যায় না। যেমন হচ্ছে ওই কুকুরটা কখনো গেটের বাইরে, মানে ওনাদের ঘরের যে দরজা ওখানে ঢুকতে পারে না, ঘরের দরজা তো বাদ দেন, সিঁড়ি ঘরটা যেটা ওখানেই সে ঢুকতে পারে না। ঢুকতে গেলেই হচ্ছে ভাঙচুর শুরু হয়ে যায়, মানে অসম্ভব অশরীরীভাবে আওয়াজ হওয়া শুরু করে। এরপর যেটা শুনতে পেলাম ওনার থেকে, ওনার এরকম একবার মনে হয় কুকুরটা ঢুকে গিয়েছিল, তখন ওই মোমেন্টে ওরা তো বুঝতেই পারছিল কিছু একটা হবে,
তো তখন দেখে কিছু হয়নি, ঠিক রাত হওয়ার পরপরই হচ্ছে ওই মোমেন্টে সবগুলো ওনাদের শোকেজে যা যা বাসন পেয়ালা আছে কাচের সব ভেঙে ফেলেছে, উপরে হচ্ছে নূপুরের আওয়াজ হচ্ছে, এগুলো ওনারা হালকা হালকা শুনতে পায়। বাট ওদিন হচ্ছে মনে করেন একদম বাঁধ ভেঙে গেলে যা হয়, বুঝাই যাচ্ছে যে যে জিনিসটি ওখানে আছে খুব রেগে গেছে। আমরা তো তখন শুনে হচ্ছে খুবই ভয় পাই, ঠিক আছে। এরপর নর্মাল ছিল, আমি ব্যাক করি ঢাকায় থাকি, প্রায় ওয়ান উইক পরে আই স্টার্টেড ফিলিং লাইক যে দেয়ার ইজ সামথিং উইথ মি। এবং আমরা যারা যারা গিয়েছিলাম সবারই এটা ফিল হচ্ছিল, আমরা সবাই বলছিলাম। তো তখন হচ্ছে আমাদের মাথায় ছিল হয়তো বা গল্পগুলো শোনার কারণে হচ্ছে আমাদের মাথায় ঢুকে গেছে। এক্স্যাক্টলি প্রথম বুঝতে পারি যখন হচ্ছে আমার মা হচ্ছে খেয়াল করে যে আমি রুমে যাচ্ছি, আমার মা দেখলো যে আমি রুমে গেছি, পরে হচ্ছে আবার দেখছে যে আবার আমি রুমে ঢুকছি। তো অ্যাকচুয়ালি আমাকে দেখে না, সে কোনো একটা ছায়া দেখে বা কিছু দেখে। তখন হচ্ছে আম্মু আমাকে ভয় যাতে না পায় তার জন্য আমাকে কিছু বলে না, সে ডিরেক্টলি হচ্ছে আমাদের যিনি একজন মুরব্বী আছে ওনাকে বলে যে এরকম এরকম। ও গেলে আমি দেখতেছি বারবার যে কোনো কিছু, আর আমার আম্মুরও ভয় লাগা শুরু হয়ে যায় যে আমিও হচ্ছে দেখা গেছে ওরা ভার্সিটি গেছে, আমি বসে আছি রুমে, আমার মনে হচ্ছে কি একজন আসছে, এবং প্রত্যেকটাই হচ্ছে আমার আদলে দেখছে, এমন না যে অন্য কোনো ছায়া দেখছে, আমি যেভাবে থাকি আমি যেরকম ওরকম আমার মতো একজন কাউকে দেখছে। কিন্তু আমি কিন্তু তখনও বুঝতে পারছি না, আমি কিন্তু কোনো ছায়া বা কিছু দেখি না। আমার প্রথম ফিলটা হয় একদিন, যেদিন হচ্ছে আমার মানে ইউনিভার্সিটি থেকে এসেছি, এসে হচ্ছে ওদিন খুব ওই কান্নাকাটি করছিলাম কোনো একটা বিষয় নিয়ে, তখন আই স্টার্টেড ফিলিং লাইক সামওয়ান ইজ পেটিং, লাইক আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন তো আমি ওই মোমেন্টে ফ্রিজ, আমি যে আম্মুকে ডাকবো ওইটাও আমার সাহস নেই বা শক্তি নেই। আমি অনেক কষ্টে মোটামুটি সাহস করে অনেকক্ষণ বসছিলাম, যা দোয়া দরুদ পারি সব পড়লাম, পড়ে উঠলাম আম্মুকে বললাম, তখন আম্মু বুঝলো যে এটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন সে ফোন দিল। ফোন দেওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলো যে এরকম তো এখন এক্সট্রিম হয়ে যাচ্ছে, উনি তখন ফার্স্ট যে কথাটা বলে যে ওনা ওকে জিজ্ঞেস করেন ও কোনো সাপওয়ালা বাসায় গেছে কিনা, কোনো সাপের কাহানি শোনা কোনো বাসায় গেছে কিনা। আম্মু কিন্তু এগুলো জানতো না, কারণ স্বাভাবিকতভাবে একে তো ট্যুরে গেছি, এরপর যদি শুনে যে এই ধরনের কোথাও গিয়েছি মেরেই ফেলবে আমাকে। আমি তো চুপ, আমি বলছি কেন, পরে বলে ওনাকে জিজ্ঞেস করেন ওখানে কোনো শুভ্র মানে সাদা রঙের কুকুর ছিল কিনা। পরে আম্মু আমার দিকে তাকিয়ে আছে, আম্মু তো তখন হচ্ছে আশ্বস্ত করছে যে আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে আসল কাহিনী বলো। অলরেডি আম্মু কিন্তু ওনার থেকে সব শুনেছে, শোনার পর আমি বলার পর আম্মু বলছে যে উনি সেম কথাই বলেছে যে তুমি একটা বাসায় গেছো মাগরিবের বক্তে, তোমার মাথায় কাপড়টা পড়ে গিয়েছিলো যখন তুমি ওই কুকুরের সাথে খেলছিলাম, সেটা তাদের পছন্দ হয়নি। এবং এখানে একটা ব্যাপার বলে রাখি, ওই ঘরে যারা আছে তাদের কিন্তু 24 ঘন্টা মাথায় কাপড় দিয়ে রাখতে হয়, ব্যাপারটা এমন মানে সবসময় তাদেরকে খুবই পাক পবিত্র থাকতে হয়, নাহলে হচ্ছে ঝামেলা শুরু হয়ে যায়। এই যে পিরিচ মানে বললাম যেটা যে বাসন পিরিচ পড়ে যাওয়া, কিংবা হচ্ছে দুপুরের আওয়াজ শোনা, কিংবা হচ্ছে আওয়াজ কেউ ডাকছে এগুলো শোনা, এগুলো স্টার্ট হয়ে যায় যখন যতক্ষণ পর্যন্ত ওরা নর্মাল থাকে। এবং ওদের ওখানে একটা ব্যাপার হচ্ছে ওদের নামাজ পড়তে হয় কিন্তু সবসময়, ওরা যদি কোনো নামাজ মিস করে বা কিছু করতে গিয়ে তখন কিন্তু ওদের এই জিনিসগুলো হয়। কারণ ওদের একটা খুবই কনজারভেটিভও বলবো না, এটা যে কী বলা যায় মানে একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়, ঠিক টাইমে পড়তে হয়। সো এরপরে আমি শুনতে পাই, তখন হচ্ছে তো উনি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি নামাজগুলো পড়েন, এবং তখন আমি নামাজ পড়া হতো না ওরকম ভালোভাবে, বলছে আপনি আপনাকে 5 বার পুরো প্রপারলি নামাজ পড়তে হবে এবং আপনাকেও পবিত্র থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা যাচ্ছে না। সো বেসিক্যালি যেটা হয় ওই জিনিসটাই আমার সাথে ক্যারি করে আমি নিয়ে এসেছি, এবং আমি বুঝতে পারিনি। এবং পরে আমি জানতে পারি যে যারা হচ্ছে বুঝতেছিল, দেখা গেছে ওদিন আমি ওদের সাথে দেখা করেছি, কিংবা ওরা আমার সাথে থেকেছে বা হচ্ছে আমার সাথে মানে সংলগ্ন ছিল ওই বান্ধবীগুলো, যার কারণে হচ্ছে ওরা ওই জিনিসটা ফিল করেছে, মানে তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে থাকা অবস্থায় ফিল করেছে, ব্যাপারটা এমন ছিল। সো ওই ব্যাপারটা যেমন হচ্ছে আমি এখনও ব্যাখ্যা মিলাতে পারি না যে কেন বা কীভাবে কী কারণে, সো এই ব্যাপারগুলো থেকে গেছে কখনো জানি, তো এগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। বা ওই হুজুরটা কীভাবে বুঝতে পেরেছে আমার সাথে বগুড়া শহরে কী হয়েছে ওটারও অ্যাকচুয়ালি আমি ব্যাখ্যা পাই না। ধরেন ইউনিভার্সিটির হলগুলো নিয়ে কিন্তু অনেক রকম গল্প আছে, বা বিশ্ববিদ্যালয় হল হোস্টেল। তো আমি একটা ঘটনা মানে একজনের কাছ থেকে শুনেছিলাম, সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি, এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হন। এবং বারবারই কৃষ্ণ বল্লভ বলে যে আসলে মনের চোখে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আসলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন না, মনে হবে যে আসলে দুটো মানুষ বসে গল্প করছে এবং যে গল্পের ব্যাখ্যা নেই, যুক্তি নেই। আমরা তো যুক্তির বাইরের জগতের কথা বলছি এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে গেলে সেটা আসলে মেনানো কঠিন। ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমি সেটা শুনেছি একজনের কাছ থেকে, সেটা আমি একটু শেয়ার করি সবার সাথে। দুজন রুমমেট, অনেক বছর ধরে রুমমেট, ধরেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, দুই মানে 3 বছর পার হয়ে গেছে আর কি, মানে কোনোরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি।
তো একদিন, তখন এটা অনেক আগের গল্প, 95 বা 96 এর দিকে গল্প, মানে গল্প আর কি, ফেসবুক টেসবুক আসার আগের ঘটনা আর কি। তো একদিন হচ্ছে তার রুমমেট, মানে যার সাথে ঘটনাটা বেসিক্যালি ঘটেছে, তো সে হচ্ছে সিনেমা দেখতে ধরেন শহরে গেছে আর কি। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে যে শহরটা থেকে বিশ্ববিদ্যালয়টা দূরে, তো সিনেমা দেখার জন্য রাজশাহী শহরে গেছে, সিনেমা টিনেমা দেখে নাইট শো দেখে ফিরে আসছিল আর কি। তখন ধরেন রাত 11:30 মতো বাজে আর কি। তো ওখান থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে এসে নামছে, নামার পরে সে মানে অত রাতে সে আসলে রিক্সা এক্সপেক্ট করে নাই বেসিক্যালি আর কি। তো সে হেঁটেই যাবে বিশ্ববিদ্যালয় হলের দিকে আর কি। তো হঠাৎ করে দেখা যায় পিছন থেকে একটা ঠনঠনে ঠনঠনে একটা রিক্সার শব্দ নিয়ে একটা রিক্সাওয়ালা আসতেছে। রিক্সাওয়ালাকে সে মানে পুরোপুরি দেখতে পাচ্ছে না, কিন্তু রিক্সা যে আসছে সেটা বুঝতে পারছে। সে দাঁড়ায় গেছে, সে ভাবছে যে আমি এত রাতে হেঁটে না গিয়ে রিক্সায় যাবো আর কি। তো সে রিক্সায় ওঠে, রিক্সাওয়ালার সঙ্গে তার আসলে কথাবার্তা তেমন একটা হয় না, আর অন্ধকার তো তেমন, মানে সে তাকেও দেখেনি, রিক্সাওয়ালা তাকে দেখেছে কিনা সে খেয়াল করেনি, আর সে তো আসলে ভাবেই নাই তার সাথে কিছু ঘটতে যাচ্ছে আর কি বেশি। তো রিক্সা থেকে নামার পরে সে মানে ভুলে ভাড়াটা না দিয়ে মানে হলের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি। তো ধরেন 10-15 হাত সামনে যাওয়ার পরে তার মনে হয়েছে যে আমি তো ভাড়া দিই নাই, আর রিক্সাওয়ালা তাকে পেছন থেকে ডাকে নাই। তো হঠাৎ করে সে পেছন ফিরে দেখে যে রিক্সাওয়ালা তখন দাঁড়ায় আছে তার দিকে। তো সে মামা ভাড়া তো দিতে ভুলে গেছি, ভাড়া নেন, আপনি সামনে আগে আসেন। রিক্সাওয়ালা বলে যে এই যে নেন, মানে সে হাতটা সামনে আগায় দিছে, দ্যাট ওয়াজ 15 meters লং। ও মাই গড, মানে তার থেকে মানে সে বলেছে 10-15 হাত দূরে দাঁড়ায় আছে, সে হাতটা আগায় দিছে এবং সে বলছে যে ভাড়া দেন। তো কিসের ভাড়া, কিসের কি, তার তো আসলে তখন কোনো সেন্স নাই। সে দৌড় দিয়ে চিৎকার করতে করতে সে তো রুমে গেছে, রুমের মধ্যে যে এসে দেখে কি জানেন, তার রুমমেট বিছানায় শুয়ে অন্য বিছানার বিছানা ঠিক করছে, মানে দুটো রুমের মাঝখানে, দুটা বেডের মাঝখানে ব্যবধান ধরেন 8-10 হাত, মানে ওইরকম একটা লম্বা হাত বের করে তার বেডমেট রুমমেট সে বিছানা ঠিকঠাক করছে আর কি। সে যখন ভালো করে চিৎকার করে, মানে ওখান থেকে যখন সে বেরিয়ে আসছে আর কি, বেরিয়ে আসার পর তার অনেক বন্ধু বান্ধব আসছে, সবাই রুমে যায়, দেখে যে রুমে আসলে কেউ নাই। এবং পরে সে জানতে পারে যে তার রুমমেট সেদিন তার রুমে ছিল না, মানে সে রুমেই ছিল না, সে হলেই ছিল না, সে অন্য একটা হলে ঘুমাচ্ছিল আর কি। তার মানে ধরুন কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মানে একটা মানুষ এই জায়গায় তাকে ভয় দেখালো এবং সে তার রুমেও ঢুকে গেছে তার সাথে আর কি, এবং ঢুকে তাকে ধরেন এই ব্যাপারটা দেখাচ্ছে আর কি। এবং তারপর থেকে যে ঘটনাটা ঘটে তার সাথে, এটা আরও বেশি প্যাথেটিক, মানে সে নাকি পরবর্তীকালে সুইসাইড করেছে, এই গল্পগুলো সে বলে গেছে মানুষকে আর কি। মানে ধরেন সে আয়না দেখতেছে, ধরেন আপনি আয়নায় কি, আপনি আপনাকে ছাড়া অন্য কাউকে দেখেন, ধরেন আপনি আয়না দেখতেছেন কিন্তু আয়নায় আপনাকে দেখতে পাচ্ছেন না, আপনি আয়নায় দেখতেছেন ওই মানুষটাকে যে মানুষটাকে আপনি রিকশায় দেখেছিলেন। ও মানে ওর সাথেই থাকতো, ওর সঙ্গেই থাকতো, মানে আপনি আয়নার দিকে তাকিয়ে আছেন, আপনি দেখতেছেন যে আপনার সামনে হচ্ছে ওই মানুষটা আয়নার মধ্যে, আবার অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। তো এইরকম জীবন আসলে মানুষ কতদিন যাপন করতে পারে, একটা পর্যায়ে ধরেন সে সুইসাইড করে। এবং এই ঘটনাটা নাকি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি খুব কমন একটা গল্প, মানে যারা হয়তোবা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের শুনছেন বা যারা হয়তোবা গল্পটা অন্যভাবে তারা শুনে থাকতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আসলে ঘটেছে বলে আমরা জানি। ওই যে আপনি যেটা বললেন আর কি, যে মানে এই ঘটনাগুলো কোনো ব্যাখ্যা হয় না, আর যদি আপনাদের কাছে এরকম কোনো ব্যাখ্যাতীত ঘটনা থাকে যে ঘটনাগুলো আসলে মনে হচ্ছে যুক্তির বাইরের জগতের গল্প, আমি জানি অনেকের কাছে আছে, অনেক হয়তোবা লজ্জা করে অনেককে বলেন না, কারণ আমাদের সামাজিক ট্যাবু একটা আছে যে আসলে আমি যদি বলে ফেলি যে আমি আসলে পজেসড বা আমার মধ্যে একটা ঘটনা আছে, আমার সাথে কেউ মিশবে না, মেয়ে হলে ভালো বিয়ে হবে না, ছেলে হলে ধরেন চাকরি বাকরিতে সমস্যা হবে, এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের সমাজ সভ্যতার মধ্যে ঘটে। এগুলোর গল্পই তাবিজ, এবং এই অমীমাংসিত গল্পের মীমাংসা ঠিক আমরা দিতে পারি না, কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেন আপনারা হয়তোবা মনের মধ্যে যে জগৎটি তৈরি করেছেন সেখানে আপনারা মীমাংসা করতে পারেন। এরপরে আপনার কাছ থেকে কী শুনবো আমরা? এরপরে আমার সাথে এই ঘটনাগুলি বেসিক্যালি হয়, কিন্তু আরও অনেক কথাই আমরা শুনি, যেমন হচ্ছে বান্ধবীদের থেকে যা শুনি, বন্ধুদের থেকে যা শুনি, ওই সব গল্পের দিক দিয়ে যদি যাই, যেমন আমার যেমন ছোটোবেলায় হচ্ছে নানু বাড়িতে অনেক যাওয়া হতো, তো ওখানে একটা বান্ধবী ছিল, গ্রামের যে বন্ধু বান্ধবগুলো হয় আর কি, তো তার একটা গল্প আছে, যেমন হচ্ছে তার গল্পটা বলতে গেলে তখন এখন আমার কাছে মনে হয় যে হয়তো এটা কোনো একটা বানোয়াট গল্প বা কিছু বলছে, বাট এই আমার সাথে ব্যাপারগুলো হওয়ার পরে বুঝি যে না
হয়তো ওখানে কোনো একটা কিন্তু ছিল যেটা আমরা মীমাংসা করতে পারিনি। সো ব্যাপারটা ছিল যে সে ধরো ছোট আমরা খেলতে যেতাম অল, তার একটা অভ্যাস ছিল যে এটা কেমন বলবো, ধরেন আমি তার সাথে বসে পুকুর পাড়ে খেলছি, তাকে আমি সবসময় দেখতাম কারোর সাথে কথা বলছে। তো তখন জিনিসটা ছিল যে আমি ভাবতাম যে আমার সাথেই কথা বলছে, বা আমাদের আমাদের সবাই যারাই যেতাম আমরা ভাবতাম আমাদের সাথে কথা বলছে। তো আম্মুরা হচ্ছে মানা করতো যে ওর সাথে ওভাবে মেশো না, বা ওর সাথে কখনো একা মাগরিবের পরে যেও না, বাচ্চারা কি শোনে নাকি কথা। তো আমরা কথা শুনতাম না। একবার হচ্ছে আমার মনে আছে সে, এটা আমি অনেকবার শুনেছিলাম আমাদের থেকে যে এই ব্যাপারটা সে করে, সে একটা গাছের নিচে নিয়ে যেত, সেটা হচ্ছে তাল গাছ টাইপ কোনো একটা গাছ ছিল, এক্স্যাক্টলি মনে নেই। সো ওখানে গিয়ে হচ্ছে সে কার সাথে যেন দেখা করায় দেয়। সো ওর দিকে যদি কথাটা এমন ছিল যে আপনি যদি ওর সাথে কথা বলে ফেলেন একবার তাহলে ইউ ক্যান নট কাম ব্যাক। সো আমার মনে আছে যে আমাদের এরকম ব্যাপারটা এক্স্যাক্টলি আমার সাথে হয়নি, আমাদেরই আরেকজনের সাথে হয়েছিল। তো সে হচ্ছে এরকম ওর সাথে বসেছিল, গল্প করছিল, তখন হচ্ছে গল্প করতে করতে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। তখন ও বলে যে চলো ওই যে হাওয়াই মিঠাই পাওয়া যেত, তো বলছে আমরা হাওয়াই মিঠাই খাবো, দিয়ে যাবো দু টাকা করে মনে হয় বেচতো। তো ওকে এরকম করে গল্প দিয়ে কথা চলে বলতে বলতে যায়, তখন যাওয়ার সময় বলে যে আমার এখানে একটা আম্মু আছে, তার কিন্তু মা বাবা আছে তার ঘরেই, আমার একজন আম্মু আছে, উনি এরকম ওই গাছের ওখানে গেলে সে হচ্ছে ওই হাওয়াই মিঠাই দেয়। তখন ও বলতেছে হাওয়াই মিঠাই উনি কেন দিব, গাছ থেকে কেমন হাওয়াই মিঠাই আসে, তো আমাদেরকে কিনতে হবে, দোকানে যেতে হবে, আর দোকান গ্রাম মানেই তো দোকান বন্ধ হয়ে যায় মানে অনেক তাড়াতাড়ি। তখন বলছে দোকানটা এইদিকে, তুমি ওইদিকে যাচ্ছ কেন, বল কি না ওইটা ওখানে গেলেই পাবো, তুমি চলো তুমি চলো। বাচ্চাটা ছোটো বুঝে নাই, গেছে, যাওয়ার পরে সে ফার্স্টে দেখলো যে একটা খুব গাঢ় ম্যাজেন্টা কালারের টাইপের কোনো একটা শাড়ি পরে একটা মহিলা পা ঝুলিয়ে বসে আছে। গাছটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড় মানে অনেক বড়, একটা শাড়ি পরে একটা মেয়ের পক্ষে ওখানে ওঠা সম্ভব না, ফার্স্ট অফ অল একটা মানুষের পক্ষে ওখানে ওখানে ওঠা সম্ভব না, যথেষ্ট বড়। সে দেখলে এরকম করে বসে পা ঝুলিয়ে বসে আছে, দেন হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে নেই গাছটা কেমন ছিল কারণ ও দেখেছে। সো ওখানে এরপর যেটা করে সে হচ্ছে ডাকতে থাকে বাচ্চাটাকে, ডাকতে থাকে, হ্যাঁ। এবং ওই মেয়েটা আমাদেরকে যেটা বলে যে খুব বিস্ফোরিত চোখেও তাকিয়ে দেখে ওই পিচ্ছি মেয়েটা তরতর করে গাছ বেয়ে উঠে গেল, এবং ওই বাচ্চাটার পাশে মানে মহিলাটার পাশে বসে ওকেও ডাকছে যে তুমি গাছে উঠো পারবা, এবং মহিলাটা তখন ডাকতে থাকে। এবং তখন ওই মেয়েটার ওই কথাটা মনে আসে যে ওর মা বলেছিল যে কখনো রেসপন্স করতে না, ও জাস্ট কোনোভাবে পিছন ফিরে হাঁটা শুরু করে, এবং ফিল করতে পারে যে মহিলাটার, আমার এখনও গা কাটা দিয়ে উঠছে, ও ফিল করতে পারে যে মহিলাটা ওর পিছনেই দাঁড়িয়ে আছে এবং ওকে ডাকছে টানছে, এরকম একটা ব্যাপার। ও হাঁটতে থাকে হাঁটতে থাকে, এরপর বাসায় এসে যখন দরজার সামনে আসে ওদের উঠানে ও সেন্সলেস হয়ে যায়। এরপর তো গ্রামে যেটা হয় ঝাড়ফুঁক হয় অনেক কিছু হয়, আমরা তখন আমরা তখন ওই যে সামার ব্রেকে গিয়েছিলাম স্কুলে, যাওয়ার পরে পরে ওকে যখন জিজ্ঞেস করা হয় ওঠার পরে সে জাস্ট বলে যে আমার মনে আছে যে যখন হচ্ছে আমি একদম উঠানের কাছে এসেছি আমাকে টেনে ধরে রেখেছে একজন, এবং আমি পিছন ফিরিনি যেহেতু ওর মা বলেছিল, কোনোভাবে পিছন ফিরিনি, আমাকে ডাকছে বারবার ডাকছে যে একবার পিছন ফিরো একবার পিছন ফিরো। সো ব্যাপারটা নাকি এরকম ছিল যে ওই মেয়েটার কিছু হতো না, কিন্তু ওই মেয়ের সাথে যারাই যেত, যারাই যদি এরকম পিছন ফিরত তখনই হচ্ছে ওর সাথে কিছু একটা হতো। মেয়েটা হচ্ছে পরে মা বাবা বলতো আর কি যে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে সে ওই কথাটা মনে রাখায় হচ্ছে অতটুকু বয়সে হচ্ছে তার মাথায় ছিল, যার কারণে হচ্ছে সে পেছন ফিরে তাকায়নি। এবং ব্যাপারটা এমনই ছিল যে প্রায় সময় হচ্ছে মানুষজন যখন যেত মহিলাটা এরকমই ডাকতে থাকতো, এবং যারাই হচ্ছে তাকাতো এবং পেছন ফিরে কথা বলতো তারা হচ্ছে ওই জায়গাটাতে গিয়ে পাওয়া যেত গাছের নিচে পড়ে আছে, এবং নয় হচ্ছে কিছুদিন পরে হচ্ছে পাগল পাগলের মতো কথা বলতো একটু পরপর। এমন একজন লোকের কথা যদি বলি যে লোকটাকে নিয়ে বেসিক্যালি গ্রামে কথাটা ছড়ায়, তারা হচ্ছে এরকম সে নামাজ পড়ে ব্যাক করছিল, এশারে নামাজ পড়ে ব্যাক করছিল, অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত বলতো যে যে টাইমটা হয় আর কি শীতকাল। সো তখন তো শীতকাল মানে হচ্ছে সবাই চুপচাপ হয়ে যায়, তো ওই টাইমে তো আরও অনেক বেশি চুপচাপ, তখন টিভি ছাড়া কিছুই ছিল না গ্রামে, তো একটা টিভি থাকতো একটা বাড়িতে ওরকম। সো সে ব্যাক আসছিলো এরকম ডাকছিল, তো সে হচ্ছে যেটা থাকে যখন ডাকে আমরা তেমনি চমকে তাকাই। সো সে তাকিয়ে হচ্ছে কথা বলে ফেলে, কথা বলার পর থেকে হচ্ছে তার সাথে সব পাগলামি শুরু হয়, তাকে ওখানে পাওয়া যায় রাত রাতে যখন দেখে যে দশটা হয়ে গেছে আসছে না, তখন সবাই বের হয়, বের হয়ে হচ্ছে তাকে বের করে আনে, সেন্সলেস ছিল। এরপর থেকে যেটা হয় প্রায় সময় সে ওই টাইমটাতে গিয়ে ওখানে বসে থাকতো, একা একা কথা বলতো, পাগলামি করতো, এবং লোকটা বেশি দিন বাঁচেও নি, লোকটা মারা যায়। সো শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত তাকে কেউ ফেরত আনতে পারেনি, ওখানেই সে বসে থাকতো, এবং নামাজ কালাম বলে সব কিছু সে ছেড়ে দেয়,
সে সব সময় হচ্ছে পাগল পাগল থাকতো, গাছের নিচে তার আস্তানা হয়ে যায়, তার আস্তানাটাই ছিল গাছের নিচে। সে খেত না, গোসল করছে না, বা কাপড় চোপড় যা আছে তা তাকে জোর করে করে সব জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সব কিছু ছিল ওই গাছটার নিচে। এবং ধরেন মানুষ কিন্তু আসলে অন্ধবিশ্বাসের সুযোগ কিন্তু অনেকে নেয়। এক্স্যাক্টলি, মানে ধরেন আমরা আসলে তাবিজের গল্প বলছি বা আমরা প্যারানর্মাল গল্প বলছি, মানে এই না যে আসলে আমরা তাকে প্রমোট করছি, মানে ধরেন আমাদের এই প্রচলিত বিশ্বাস বা আসলে সত্যিকার অর্থে ঘটে যাওয়া ঘটনা কিন্তু সুযোগ অনেকে নেয়। এক্স্যাক্টলি, এবং সেই সুযোগগুলো নিয়ে তারা শেষ পর্যন্ত কিছু মানুষকে ঠকায়, ভোগান্তির মধ্যে ফেলে। এটি কিন্তু আমরা প্রমোট করছি না কোনোভাবেই, এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীকালে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তারা একটা বিষয় মাথায় রাখবেন, আমরা শুধু ব্যাখ্যার বাইরের জগতের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কাউকে প্রমোট করতে চাই না। আপনি যখন বলছিলেন তখন একটা কথা মনে হচ্ছিলো আমার, সেটা হচ্ছে যে এটা আমার এক খুব কাছের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া গল্প আর কি। ধরেন চাইল্ডহুড ফ্রেন্ড থাকে না মানুষের, তাদের সঙ্গে মানুষের কিন্তু ভয়াবহ রকমের স্মৃতি থাকে আর কি। এবং সে যখন হুট করে ধরেন মারা যায় বা ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে, আর কিন্তু ট্রমাটাইজ থাকে অনেক দিন, সে সবসময় ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, তার সাথে খেলতাম, ঘুরতাম, ফিরতাম, এরকম আর কি। তো আমার এক আত্মীয়, মানে সে আমার সম্পর্কে ফুপি হয় আর কি, তো তিনি তখন ধরেন ফাইভে পড়ে বা সিক্সে পড়ে, ব্যাপারটা এরকম আর কি। তার একটা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল এবং তার একই বয়সী মেয়ে, তো দুজনে ধরেন ফ্রক পরে খেলতো, ব্যাডমিন্টন খেলতো, পুতুল খেলতো, দৌড়াদৌড়ি করতো, নানা রকম কিছু করতো আর কি। ওই মেয়েটা তার সামনেই মারা যায়। কীভাবে মারা যায়? পানিতে পড়ে মেয়েটা ডুবে মারা যায় আর কি, মানে সে পানিতে নামে আর ওই মেয়েটা ডাঙায় দাঁড়িয়ে ছিল, সে মেয়েটা মারা যায়। এবং তারপর থেকে তার মাথার মধ্যে ওই স্মৃতিটা, ওই ঘটনাটা কিন্তু একদম জমাট বেঁধে থাকে আর কি। তারপর থেকে সে যেটা করতো, যে আপনি যেটা বলছিলেন তখনই মনে হলো আমার আর কি, ধরেন সে একা একাই হাসছে, মনে হচ্ছে সে ইজ প্লেয়িং উইথ সামওয়ান, বা মনে হচ্ছে যে সে আসলে এখন তার সাথে গল্প করছে, মনে হচ্ছে যে সে এখন ধরেন সে কবিতাই পড়ছে, কাউকে সাক্ষী রেখে পড়ছে, আম পাতা জোড়া জোড়া সামথিং টাইপের কিছু একটা পড়ছে, পড়ার চেষ্টা করছে। এই ঘটনাটা তার সাথে অনেক বছর ধরে হয় এবং ধরেন প্রায় 4-5 বছর তার সাথে ঘটনাটা ঘটে। একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কোনো একটা খেলনা নিয়ে সে বাসায় ফিরে আসতেছে, সে বাজারে যাচ্ছে না, তাকে কোনো কিছু গিফট করছে না, কোনো কিছু করছে না। সবাই অবাক হয়, তুই খেলনা পেলি কোথায়? কয়, আমাকে তো খুকি দিয়েছে খেলনা। সে বড় হয় কিন্তু তার বান্ধবী বড় হয় না তার স্মৃতিতে আর কি, মানে সে ওই 5 বছরের বাচ্চাটাই থাকে আর কি। এবং ধরেন সে তখন তার বয়স হচ্ছে ধরেন সে 9-10 পড়ে, তার আচার আচরণ অ্যাটিচিউড সব কিছু হচ্ছে ওই 5-6 বছর বয়সে যখন সে অ্যাটিচিউডটা করতো, মানে ক্লাস 5-এ পড়ার সময়। এবং তাকে ডাক্তার দেখানো হয়, তখন ডাক্তার বলে যে আসলে এরকম ঘটনা যখন তার সাথে ঘটে তখন সে ডিপলি ট্রমাটাইজড হয় এবং তার ব্রেনের মধ্যে ব্যাপারটা স্থায়ী হয়ে যায় এবং সে ওখান থেকে আর বেরিয়ে আসতে পারে না আর কি। এবং সে টু বি অনেস্ট, মানে সে এখনও আগের মতোই, মানে ধরেন সে এখন অনেক বয়স তার 40-45+, বাট সে এখনও ওই 5-6 বছর বা 5-6 পড়া মেয়ের মতোই আচরণ করে মাঝে মধ্যে। কোনো কোনো সময় সে ভালো থাকে, তার বাচ্চাও হয়েছে, কিন্তু ধরেন মানে ব্যাপারটা ওইরকমই আর কি। ওই ইয়েটা কি এখনো আছে? এখনো সে ক্যারি করে আছে ব্যাপারটা, মানে কোনোভাবেই সে ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি। এরকম অনেক ঘটনা কিন্তু চারপাশে আছে এবং যারা শুনছেন এবং যারা দেখছেন আমাদেরকে, তারা প্রত্যেকে হয়তো বা লিখছেন আমাদের কাছে ঘটনাগুলো এরকম আর কি। আমার সবচেয়ে অবাক লাগে যে আসলে এই মানুষগুলোর জীবন কিন্তু অনেক 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 কষ্টের, কারণ আমি স্বাভাবিক মানুষ বা আপনি এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন, আপনার কাছে ব্যাপারটা কিন্তু যুক্তির বাইরের জগৎ আর নাই। আপনি এখন হয়তো বা ভাবতে পারেন যে আপনার সেই বান্ধবীর জন্য আপনার সাথে ঘটনাগুলো ঘটেছিল, যার সাথে ঘুরছে তার সঙ্গেই তো ব্যাপারটা ঘটে, অন্য কারোর পক্ষে কিন্তু ফিল করা মুশকিল। আমি ছোট্ট একটা ইনসিডেন্ট আপনাকে বলি, এটা বলে ধরেন আমি কেন এত কিছু জানতে পারি, কারণ আমি ধরেন এই শোটা করার কারণে অনেকে আমার সঙ্গে অনেক গল্প শেয়ার করে, অনেক অপরিচিত মানুষ আমাকে ইনবক্সে গল্প পাঠায়, ঘটনা পাঠায় তার জীবনের আর কি। একজন বলছিল এরকমভাবে যে আমাদের তো নর্মালি একটাই ছায়া পড়ে আমাদের মানুষের, ধরেন আমরা একটা বিষয় আমাদের সম্পর্কে শুনি বা জানি যে আসলে অশরীরে কোনো কিছু নাকি ছায়া পড়ে না, এটা আমরা শুনি আর কি, কখনো দেখিনি ছায়া পড়ে না আর কি। তো ব্যাপারটা এরকম যে একটা ফ্ল্যাটে তারা হচ্ছে ধরেন দুজন একসঙ্গে থাকে, তারা হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের নর্মালি বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পরে হচ্ছে তারা ধরেন একটা মানে চিলে কোঠার মধ্যে একটা বাসায় থাকে, মানে ধরেন নর্মালি হচ্ছে আপনার ছায়া পড়লো কি পড়লো না সেটা আমি নর্মালি খেয়াল করার কথা না, এটা তো ধরেন ছায়া পড়বে মানুষের আর কি। তো হঠাৎ করে একদিন মানে সে খেয়াল করে যে মানে সে তার চিলেকোঠার বারান্দায় দুজন মিলে গল্প করছে আর কি,
হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মোমবাতির আলো জ্বালায় বা কোনো কিছু জ্বালায় তার গল্প করছে, গল্প করছে আর কি। হঠাৎ করে দেখে যে মানে তার ওয়াইফের কোনো ছায়া না, তো সে ভাবে যে আসলে মনে হয় মোমবাতির আলোর ডিরেকশনটা অন্যদিকে আছে, ছায়াটা মনে হয় আমার মধ্যে বিলীন হয়ে গেছে অনেক রকম। তো সে আসলে তখন একটু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করে, তাহলে আমি আলোটা, সে তখন তাকে বলে না, সে আলোটা তাকে পাশে একটু আলোটা সরায়, বলে আমি একটু মোমবাতিটা সরাই। সরানোর পর সে খেয়াল করছে খুব ভালো করে, নো শ্যাডোজ, কোনো শ্যাডো নাই। তখন তার মানে মধ্যে মানে একটা ভয়ানক ভয় কাজ করা শুরু করে, আমি এই মানুষের সাথে ঘুমাই, তার সাথে সংসার করি, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল বেসিক্যালি আর কি। তারপরে তখনও সে ব্যাপারটা খুব একটা পাত্তা দেয় না। তারপরে সে চিন্তা করে তাহলে মোমবাতি আলোতে হয়তো বা নাও পড়তে পারে, আমি দিনের বেলা খেয়াল করে দেখবো আর কি। তো দুদিন পরে তারা একসঙ্গে বাইরে যায়, প্রচণ্ড সূর্যের আলো, মানে মেয়েটা আসলে নর্মালি ঘর থেকে না বাইরে বেরোতে যেত না আর কি, মানে সে ঘর কোনো টাইপের আর কি, আমি বাইরে যাবো না, জব করবো না, কাজ করবো না, সে তাকে জোর করেই মোটামুটি নিয়ে যায় আর কি। তখন তার নতুন বিয়ে টিয়ে হয়েছে আর কি, দেখে যে মানে ওই মেয়েটা হচ্ছে মানে খুবই শেকি ফিল করতেছে আর কি, এবং সে খেয়াল করে দেখে যে একটাই শ্যাডো, তার ছায়া, আর কোনো ছায়া পড়ে না আর কি। তারপরে সে বাসায় চলে আসে, বাসায় চলে আসার পরে সে তার ওয়াইফের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে, বলে যে আসলে তুমি কে, মানে তুমি কি। তখন তার ওয়াইফ প্রথমে তাকে নানারকম বোঝানোর চেষ্টা করে যে আসলে আমি কি, মানে তুমি কেন বলতেছো, একটু ঝগড়াও তাদের মধ্যে হয় আর কি। হওয়ার পরে সে রাতের বেলা যখন তারা শুতে আসছে এক সময় আর কি, তখন তার ওয়াইফ ধরেন তাকে বলতেছে যে আমি কিন্তু মানুষ না, মানে তোমাকে আমার অনেক পছন্দ, অনেক বছর ধরে তোমাকে পছন্দ করি আমি, যে কারণে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি যাদের সঙ্গে আমার বাবা মা মনে করছো আর কি, তারাও কিন্তু মানুষ না। মানে আমি জানি না যে আসলে ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন ঘটনাটা সত্য কি মিথ্যা আর কি, কিন্তু ওই মোমেন্টের জন্য একবার ভাবেন তো যে আপনি একজনের সাথে শুয়ে আছেন, সে বলছে আমি মানুষ না। আমরা একেবারে শেষের দিকে, আমরা আপনার শেষ ঘটনা দিয়ে শেষ করতে চাই আমরা আজকের এপিসোডটি। আচ্ছা, সো এটা বেসিক্যালি আমার যে টিউটর ছিল, হোম টিউটর, তার একজন ছাত্রীর গল্প। তো সে হচ্ছে বেসিক্যালি আমার টিউটরটা আর আমি মানে অনেক গল্প করতাম, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সো একদিন হচ্ছে সে বলছে যে ঈশাদ, একটা ব্যাপারে আমি খুব কনফিউজ, আমার কাছে একজন হেল্প চাচ্ছে বাট আমি বুঝতে পারছি না সে অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যাটা কী বা তাকে কী বলবো, তোমার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই, যেহেতু তুমি এমএ তোমরা হয়তো বেটার বুঝতে পারবা। তো আমার সাথে পরিচয় করিয়ে দিই, আমি তখন জানি না অ্যাকচুয়ালি কী, অনেক কথাবার্তা বলার পর সে অনেকদিন পরে মানে অলমোস্ট 2 weeks পরে সে আমাকে বলে যে আপু আমার একটা সমস্যা আছে। তার আমি বললাম কী সমস্যা, তখন সে বললো যে শি ক্যান গো টু অ্যানাদার ওয়ার্ল্ড থ্রু আ মিরর। তো আমার ফার্স্টে মাথায় যেটা আসছে এটা হচ্ছে সে কোথাও এক জায়গায় দেখছে সিরিয়াল টিরিয়াল, ওটা সে বানাচ্ছে। পরে সে হচ্ছে আমাদের স্কুলে মানে আমি যে শিফটে ছিল মর্নিং শিফটে ছিল, সো ওর সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে সে আমাকে আয়নাটা দেখায়, ছোট্ট একটা আয়না, আর ওই যেরকম আয়না হয় ওরকম একটা আয়না, কিন্তু আয়নাটা অনেক কারুকাজ করা আর অনেক অনেক পুরানো। তখন আমি বললাম যে তুমি আয়নাটা কোথায় পাইছো, তো তখন বলে যে ওদের যে গ্রামের বাড়ি গিয়েছিলো ওখানে হচ্ছে ওদের গ্রামের বাড়িতে মানে ওরা হচ্ছে দে ওয়ার ভেরি ভেরি রিচ, সো ওদের একটা পরিত্যক্ত বাড়ি ছিল। সো যেটা গেছে আর কি, ছোটোবেলায় খেলতে খেলতে সবাই ঢুকেছে ওরকম, সেই খেলতে খেলতে চলে যাওয়ার কারণে ওখানে হচ্ছে সে একটা এরকম ছোটো একটা এরকম ডালা টাইপ একটা জিনিস পেয়েছিলো, ওখানে সে আয়নাটা পায়। সো আমি তখন জিজ্ঞেস করলাম যে তুমি প্রথম বুঝতে পারো কেমন, এগুলো বেসিক্যালি আমার স্যারের কাছেও সে বলার গল্প আর কি। সো তখন সে বললো যে সে প্রথম বুঝতে পারে তার মনে হচ্ছিলো আয়না থেকে তাকে কেউ দেখছে, তখন সে প্রথম বুঝতে পারে, এবং ওই যে ফিলটা থাকে যে একটা অশরীরী ফিল হয়, সে আয়নাটা নেই এবং আয়নাটা নিয়ে সে দেখতে পারে তারই মতো, কিন্তু অন্য একটা মেয়ে জাস্ট ওরই কিন্তু অন্য কাপড় পরা, জাস্ট আয়নাটা নিয়ে সে নিজেকে দেখছে চেহারা কিন্তু অন্য কাপড় পরা। তখন সে কৌতূহল বশত সে হচ্ছে অনেক গল্পটা খুবই অদ্ভুত, সে আমি তাকে ইভেন এভাবেও মানে আমি হাসতে হাসতেই জিজ্ঞেস করছিলাম যে তুমি কি এরকম টাইপ, ওই যে ম্যাজিক মিরর যে আমরা দেখি এভাবে হাত দিলে ঢুকেছে, বল কি না আপু এমন কিছু না, আমি ওই আয়নাতে ওরকম দেখতাম বাট আমি কোনোভাবে ওখানে ঢুকতে পারতাম না, আমি যখন ঘুমাতে যেতাম এবং এমন যে মেয়েটা সবসময় আসতো হঠাৎ হঠাৎ করে আসতো, তখন হচ্ছে ঘুমের মধ্যে সে ওই জগৎটাতে যেত। Oh my God. এবং ওই জগৎটাতে তার কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তার বাসায় সে অনেক মেন্টাল প্রেসারে থাকতো, খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল, মানে এসকেপ প্ল্যানের মতো ব্যাপারটা। এক্স্যাক্টলি, সো তখন আমি যেটা বুঝতে পারছিলাম যে দেয়ার ইজ সাম লজিক বিহাইন্ড ইট।
সো পরে হচ্ছে সে ঘুমের মধ্যে যেত, প্রায় সময় আসতো, আসার পরে সবসময় আসতো না, তো আসার পরে সে ওখানে যেত এবং ওখানেও তার বাবা মা আছে, কিন্তু একদম ডিফারেন্ট, মানে এখানে যেরকম ব্যবহার সব কিছুর মানে মিরর সাইডটা হচ্ছে ওখানে। তার বাবা মা যদি, বাবা যদি এখানে গম্ভীর হয়, ওখানে দেখা যাচ্ছে সে খুবই হাসি খুশি। হ্যাঁ, এবং ওখানে তার কোনো, ও বলছিল যে ওখানে আমার কিছু করতে হতো না, আমি আই ওয়াজ লাইক আ প্রিন্সেস, ইট ওয়াজ লাইক আ লাইক একটা ক্যাসল ছিল এরকম টাইপ একটা ব্যাপার, যে আমি যা চাচ্ছি তা দিচ্ছি অ্যান্ড অল। সো তখন হচ্ছে ফার্স্টের দিকে আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, একটা মানুষের স্কেপ প্ল্যান থাকে, কিছু একটা চিন্তা করে হয়তো বা সে তার খারাপ সময়টা থেকে দূরে থাকছে। কিন্তু একটা সময় যেতে যেতে এমন হয়েছে যে সে ঘুম থেকে উঠতে চাচ্ছে না, বা এমন ব্যাপার হয়ে গেছে। তখন তার টিউটর বললো যে ব্যাপারটা হচ্ছে সে ওখানে ওই জায়গাটাতে থাকতে থাকতে সে ওই জায়গা থেকে ব্যাক আসতে চাচ্ছে না এমন কিছু। পরে তখন হচ্ছে ওই মিররটা আস্তে আস্তে কাহিনিটা ওর মাকে বলা হয়, তো মাকে বলার পরে তখন ওর মা মিররটা নিয়ে, ওর মাও জানতো না ব্যাপারটা, তার বাবাকে দেখার পর তার বাবা খুবই অবাক হয় এবং ওই মোমেন্টেই মিররটা ভেঙে ফেলে। ভেঙে ফেলে মানে একদম চুরমার করে ভেঙে ফেলে, ভেঙে ফেলে বাইরে ফেলে। এবং যখন ভাঙছিল তখন মেয়েটা স্কুলে ছিল, তো এটা হচ্ছে শোনা কথা ওনাদের থেকে, যে মেয়েটা নাকি পাগলের মতো কাঁদতে কাঁদতে মানে ভরা ক্লাসরুমে, ক্লাস চলছে, ওই মোমেন্টে দৌড় বের হয়ে গেছে। তার মানে হচ্ছে তাকে ওই মোমেন্টে জানিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু, সে আমার আয়না, আমার আয়না বলে কাঁদতে কাঁদতে বের হয়। পরে কাঁদতে কাঁদতে তার যখন হচ্ছে সে ওই মোমেন্টে তাকে ইমার্জেন্সিতে বেসিসে বাসায় পাঠানো হয়, তখন হচ্ছে ওর বাবা তো বুঝতে পারে। পরে পরে ব্যাপারটা শোনা যায় যে অ্যাকচুয়ালি ওই মিররটা ওদের ফ্যামিলির অনেক আগে, মানে ওর বড় দাদা বা সামথিং এরকম কারো একজনের ছিল দাদু, যিনি হচ্ছে সুইসাইড করে। আচ্ছা, তার হচ্ছে বেসিক্যালি তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, অনেক মারধর করতো। সো সে বেসিক্যালি এই মারধর দিয়ে যেতে যেতে একটা সময় গিয়ে নিতে পারতো না, যা হয় আগের টাইমে তো অনেক কথাবার্তা বলা হতো না। তো তার হচ্ছে এমনি বাচ্চাও মারা গিয়েছিল, যার কারণে হচ্ছে একটা ডিপ্রেশনে সেই মহিলাটা থাকতো এবং তাকে একচুয়ালি পাগল বলা হতো। সে অনেক কিছু দেখতো, অনেক আবল তাবল বলতো। তো লাস্টের দিকে নাকি ওই মহিলা গিয়ে গিয়ে আপনার পুকুর পাড়ে বসে থাকতো, রাত হলে বের হয়ে যেত, দিনেও পাগলের মতো বের হচ্ছে, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। তো তাকে হচ্ছে লাশ, তার লাশটা হচ্ছে বেসিক্যালি পানিতে ভাসতে দেখা যায়। আচ্ছা, ভর দুপুরে সবাই জুমা নামাজ পড়তে গেছে ওই টাইমে, তখন হচ্ছে তার লাশটা দেখা যায় যে ভাসছে। এবং এখনও ওই কথাটা আছে যে ওদের পুকুর পাড়ে নাকি এখনও ওই মহিলার আওয়াজ শোনা যায়, মহিলাকে হাঁটতে দেখা যায়। এবং এমনও ওদের ইয়ে হয়েছে যে ধরেন আপনি যদি একা কখনো পুকুরে নামেন, পা ধরে টান দেন, প্রায় সময় এরকম টান দেয়। এবং এটা দিয়ে ওদের, ওর বাবাও নাকি গেছে, বাবাকেও এরকম করা হয়েছে, ডুবতে বসেছিল, মানুষজন আওয়াজ করে চলে এসেছে। সো ওই মিররটা বেসিক্যালি এই মেয়েটা পায়। আচ্ছা, এবং যেই ওয়ার্ল্ডটাকে সে ভাবছিল যে ডিফারেন্ট ওয়ার্ল্ড, ওই ওয়ার্ল্ডটাতে অ্যাকচুয়ালি যে মানুষটাকে দেখতো ওখানে হচ্ছে, এবং যখন হচ্ছে ওকে ইয়ে দেখানো হয় যে এরকম এরকম কিনা, তখন মেয়েটা চিনতে পারে যে হ্যাঁ তো আমার দাদু বলে, ওখানে হচ্ছে ওকে দাদু বলে সম্বোধন করা হতো। বাট বেসিক্যালি ওই মহিলাটাই ওকে টানছিল, এবং ওই মিররটা ছিল হচ্ছে পজেসড, যে মিররটা ওর হাতে এসেছিল। ফার্স্টের দিকে আমরা এটাই ভেবেছিলাম যে স্কিজোফ্রেনিয়া যেটা বলে ওটা দিয়ে হয়তো বা ও যাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদিও পুরোটাই হচ্ছে ওনাদের পারিবারিক একটা ঘটনা। ঘটনাগুলো কিন্তু আছে মানুষের মধ্যে, মানে আমরা আসলে যে গল্পটা বলার চেষ্টা করি বা যে কথা বলার চেষ্টা করি, এটা সবকিছু আপনাকে বিশ্বাস করতে হবে ব্যাপারটা তা নয়, কিন্তু বিশ্বাসের বাইরে, যুক্তির বাইরে একটা জগৎ আছে বলে অনেকে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। এবং সেই জগতের গল্পই, সেই জগতের ঘটনাই, সেখানকার ঘটে যাওয়া বাস্তব ঘটনা, যার জীবনে ঘটেছে তার জীবনের বাস্তব, সেটা নিয়ে আমাদের তাবিজ। আমি আরেকটি শেষ গল্প বা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা আমরা মানে আমাদের একটা এপিসোডে একজন গেস্ট এসেছিলেন এবং তিনি বলছিলেন একটা ঘটনা আর কি। ধরেন কবরস্থান নিয়ে তো আমাদের একটা ধরনের মানে শেকিনেস তো আছেই, মানে আমরা জীবিত মানুষ আমাদের ভালোবাসার, কিন্তু মৃত মানুষটি আমাদের কাছে অনেক সময় ভয়ের হয়ে যায়। মানে ধরেন আপনি, আপনার খুব কাছের মানুষ মারা গেছে, তার সঙ্গে আপনি একা কিছুক্ষণ বসে থাকতে পারবেন না, ব্যাপারটা এরকম আর কি। তো গ্রামে কিছু পাগল টাগল থাকে না, কিছু মানুষজন বলা হয় পাগল, তারা রাত জেগে জেগে গ্রামের মধ্যে ঘুরে হাঁটাচলা করে, এটা সেটা করে আর কি। তো ওই লোকের নাম ছিল রুস্তুম গাজী, একটা ভদ্রলোক, মানে পাগল আর কি। তো সে হচ্ছে ধরেন সারা রাত ধরেই রাস্তাঘাটে হাঁটতো, চিৎকার করতো, পাহারা দিতে দিত আর কি। তো রুস্তমের হঠাৎ করে একটা অদ্ভুত শখ হলো, রুস্তম কবরস্থানে ঘুমাইত। মানে এর আগে রুস্তম পাগল ছিল, কিন্তু আসলে কারোর জন্য হার্মফুল ছিল না ব্যাপারটা, এরকম আর কি। কবরস্থানে ঘুমাইত, এবং ধরেন কবরস্থানে ঘুমাইত মানে কেমন, সে হচ্ছে কবরের মাঝখানে ঘুমাইত, ভাঙা ভাঙা কবর থাকে না,
সে কবরের মাঝখানে ঘুমায়। তো একদিন ধরে রাতের নাইট গার্ড থাকে না গ্রামে, পাহারাদার চৌকিদার বলি যাকে আমরা আর কি। তো সে একদিন ধরেন চৌকিদারি করতে 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 দেখে যে রুস্তম গাজী হচ্ছে কবরস্থানের মধ্যে ঢুকতেছে আর কি। তো নাইট গার্ডের বেসিক্যালি অনেক সাহসী মানুষ হয়, তারা তো সাহসী জন্য রাতেবেলা একা একা পাহারা দেয় আর কি। তো রুস্তম গাজীকে ফলো করতে করতে সে ওই গোরস্থানের মধ্যে ঢোকে, ঢুকে দেখে যে রুস্তম গাজী হচ্ছে হাত দিয়ে মাটি সরাচ্ছে, সরানোর পরে কবরের খাঁচাটা তুলছে আর কি। তোলার পরে সে কবরের মাঝখানে যেয়ে কবরের মধ্যে শুয়ে পড়তেছে এবং সে দিব্যি ওখানে ঘুমায় যাচ্ছে। তো এটা দেখে সে আসলে একটু স্কেয়ার্ড হয়, ভয় পায় আর কি। ভয় পাওয়ার পরে পরের দিন সমাজে সবার সঙ্গে মানে মিটিং টিটিং করে আর কি। তো রুস্তম গাজীকে ডাকা হয় যে মানে তোমার সাথে আসলে ঘটনাটা কী। তো বলে রুস্তম গাজী বলে যে আসলে আমি একদিন কবরস্থানের পাশ দিয়ে রাতেবেলা যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে আমার বউ আমাকে ডাকতেছে। তো তোমার বউ তো অনেক আগে মারা গেছে এবং তোমার বউ তো এই কবরস্থানে তাকে মাটি দিছি আমরা আর কি। বলে দেখি যে আমার বউ মানে নতুন বউয়ের মতো ড্রেস ট্রেস পরে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে কবরস্থানে গিয়ে দাঁড়ায় আছে, আমাকে ডাকতেছে। আমার মনে হচ্ছে সে আমাকে চুম্বুকের মধ্যে টানতেছে আর কি। আমি কবরস্থানে যাই, যাওয়ার পরে সে যাতে দিয়ে আমাকে একটা কবরের পাশে নিয়ে যায় এবং তারপরে সে কবরটা তুলে কবরের মাঝখানে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর দেখি যে সে হচ্ছে মানে তাকে আমি দেখতে পাচ্ছি না আর। তো আমিও কবরের মধ্যে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পর আমি মাটি এটিয়ে করার চেষ্টা করি, দেখি যে আসলে ওখানে কেউ নাই। কিছুক্ষণ পর হাড় গোড় বেরিয়ে আসে। এরপর থেকে যখন রাতে একটা নির্দিষ্ট সময় হয় ধরেন 11টা, 11:30 বা 12টা বা তার বেশি আর, মানে সে বলে আমাকে চুম্বুকের মতো কেউ যেন টানে এবং আমি কবরস্থানের মধ্যে চলে যাই এবং আমি প্রতিদিন আমার বউকে দেখি এবং আমি তার কবরেই যাই এবং সেখানে আমি তার সাথে ঘুমাই রাতের বেলা আর কি। একটা সময় যেটা হয় এই মিটিং টিটিংয়ের পরে সবাই তো গ্রামে একটা ভয় ছড়ায় যায় রুস্তম গাজী সম্পর্কে আর কি। এরপরে অনেকদিন রুস্তম গাজীকে আর পাওয়া যায় না, মানে ধরুন 4 দিন 5 দিন নাই আর কি। তারপরে মানে গোরস্থানে যারা কেয়ারটেকার তারা বলে যে আসলে মানে পচা লাশের গন্ধ আসতেছে, কবর দেওয়ার পরে তো লাশ থেকে গন্ধ আসে না, মানে মাটি চাপা দিয়ে থাকে আর কি। তারা খুঁজতে খুঁজতে দেখে যে মানে কবরস্থানের শেষের দিকের একটা কবর, যে কবরটা বেসিক্যালি তার বউয়ের অনেক বছর আগে মারা গেছে ভাঙা একটা কবর, সে কবরের মধ্যে রুস্তম গাজী মরে আছে এবং তার লাশটা ধরেন 5-7 দিন আগে মারা গেছে এরকম একটা অবস্থা এবং লাশটা যখন পচে যায় গন্ধ বেরোচ্ছে, রুস্তম গাজীকে তারা সেখানে আবিষ্কার করে। মানে ধরেন কারো কাছে ব্যাপারটার ব্যাখ্যা নাই, রুস্তম গাজী বেঁচে থাকলে তার কাছ থেকে জানার সুযোগ থাকতে হতে পারে। মানে বলে না মানুষজন, ধরেন এই ঘটনাগুলো কিন্তু সমাজ সভ্যতার মধ্যে আছে কিন্তু আমরা আসলে হয়তো বা কেউ জানি কেউ দেখি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আপনার জীবনের গল্প আমাদেরকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা পরবর্তীকালে আমাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ক্যাপিটাল FM এবং তাবিজের ফেসবুক পেজ আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের কাছে যদি আসলে এমন কোনো ঘটনা থাকে যে ঘটনাটি যুক্তির বাইরের জগৎ, বিশ্বাসের বাইরে অবিশ্বাসের জগতের গল্প, আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন আর আপনাদের শেয়ার করা ঘটনা নিয়ে আমরা এপিসোড করতে পারি, আপনাকে আমন্ত্রণ জানাতে পারি। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা কাউকে প্রমোট করতে চাই না এবং এই ঘটনাটি আপনার জীবনে ঘটলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। মনের চোখে দেখবেন ক্যাপিটাল FM, চোখ রাখবেন আমাদের সঙ্গে, থাকবেন আমাদের সাথে। শুভরাত্রি।